বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين وبعد। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে আজকে আপনাদের সামনে আমি সৌদি আরবের যে ইসলামী মন্ত্রণালয় রয়েছে ওয়াজারাতু শাউনুল ইসলামিয়া ওয়াল আওকাফ ওয়া দাওয়াতুল ইরশাদ, এই মন্ত্রণালয়ের মহামান্য মন্ত্রী ডক্টর শেখ আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আলী শেখ হাফেজাহুল্লাহ তাআলার যে ফরমান সমস্ত মসজিদের আইম্মা এবং খতিবদের উদ্দেশ্যে, যে এই গত জুমা, যে জুমাটি গেল 6 তারিখ ছিল, তাই না? আজকে 12 তারিখ, 6 তারিখ ছিল তো সেই 6 আপনার জামাতুল উলার যে খুতবাতে তবলিগ জামাত সম্পর্কে সতর্ক সাবধান করতে হবে মুসল্লিদেরকে, এই বিষয়ে যে ফরমানটি রয়েছে সেই ফরমানটি বাংলাতে অনুবাদ করে শোনাচ্ছি। তিনি এই ফরমান জারি করেছেন প্রতিটি শহরে, সৌদি আরবে যে বড় বড় শহরগুলি রয়েছে প্রতিটি শহরে যে ইসলামী মন্ত্রণালয়ের শাখা রয়েছে, ফারও ওয়াজারাতি শহরুল ইসলামিয়া যে ডাইরেক্টর জেনারেল যারা তাদের নামে বলছেন ফাজিলাতুল মুদিরুল আম লিফারিল ওয়াজারা বে মিনতাকা, যে কোনো এলাকার সৌদি আরবের যে মন্ত্রণালয় ইসলামী মন্ত্রণালয়ের শাখা রয়েছে সেই শাখার ডাইরেক্টর জেনারেলের নামে এই তামিম ফৌরি, তামিম ফৌরি মানে হচ্ছে চূড়ান্ত ঘোষণা বা বিজ্ঞপ্তি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু সালাম বলছেন আম্মা বা, তারপরে বলছেন যে আপনারা যে খতিবগণ যে জহুদ মেহনত করছেন, ফাইশারাত ইলামা ইয়াকুম বিল খুতাবা মিন জহুদিন মুবারাকা ফিল হাসসা আল ইসতিমা ওয়া ওয়াহদাতিল কালিমা ওয়া তাহযির মিন আল জামাত ওয়াল আহজাব ওয়া তানজিমাতিল ইরহাবিয়্যা, যে খতিবগণ যে মেহনত পরিশ্রম করছেন আল্লাহ মুবারক করুন, যে যাতে করে আমরা ঐক্যকে ধরে রাখতে পারি এবং আমরা এক থাকতে পারি, আর সমস্ত রকমের যে সব দল উপদল রয়েছে, যেসব চরমপন্থী গোষ্ঠী রয়েছে সেগুলি থেকে সতর্ক সাবধান করার জন্য যে খেদমত আপনারা আঞ্জাম দিচ্ছেন এটি আপনাদের জন্য মোবারক হোক। আর তারপরে বলছেন অবিমা আন্না মিনাল জামাতে আল্লাতি ইয়াজিবুল হাজারু মিনহা, আর যেসব জামাত যেসব দল সংগঠন রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জামাত যার থেকে সতর্ক থাকা এবং সতর্ক করা ফরজ, তা হচ্ছে জামাতুত তাবলিগ ওয়া দাওয়া, এই তবলিগ জামাত, জামাতুত তাবলিগ ভারতে পরিচিত জামাতুত তাবলিগ বলে, আর আরব দেশে জামাতুত তাবলিগের সাথে দাওয়া কথাটিও লাগিয়ে দেয়, সেজন্য যেহেতু এখানে আরবদেরকে বুঝাইতে হবে জামাতুত তাবলিগ ওয়া দাওয়া, এই দলটি থেকে বা এই জামাত থেকে সতর্ক করা খুব জরুরি। লেমা ইন্দাহ মিনাল জাহালাতিল কাবীরা বেউসুলউদ্দিন ও ফরুহি, কারণ কেন সতর্ক সাবধান করতে হবে তাবলিগ জামাত থেকে, কারণ এদের দিনের মৌলিক বিষয় সম্পর্কে আর শাখা প্রশাখা সম্পর্কে আকিদার বিষয়ে এবং ফিকহি মাসাইলু বড়ই জাহালাত অজ্ঞতা রয়েছে, আল জাহালাতুল কাবীরা বড়ই অজ্ঞতা রয়েছে, না এরা আকিদার জ্ঞান রাখে না ফিকহি মাসাইলের জ্ঞান রাখে, কারণ এদের পড়াশোনায় হচ্ছে ফাজাইল ফাজাইল আমল, ওয়াল ইনহেরাফাতুল খাতিরা ফিল আকিদাতে ওয়াল ইবাদাতে ওয়াল মানহাজিদ দাওয়ী, এবং ভয়ানক তাদের বিভ্রান্তি রয়েছে, বক্রতা রয়েছে আকিদার ক্ষেত্রে, এবাদত বন্দীগীর ক্ষেত্রে, এবাদতের তরিকার ক্ষেত্রে এবং দাওয়াতি মানহাজের ক্ষেত্রে, দাওয়াতের পদ্ধতির ক্ষেত্রে চিল্লা লাগানো এই তরিকা তো ওই তরিকা এতদিনের জন্য বিশেষভাবে এইরকম, এই দাওয়াতি পদ্ধতিটিও হচ্ছে বেদাতি পদ্ধতি আর তাদের এবাদতও বেদাতি এবাদত, দেখেছেন তবলিগী ভাইদেরকে বিশেষ করে মসজিদে সালাত পড়ে বসে আছে আর তারপরে একটা সেজদা দিয়ে টান দিল, দেখেছেন না কোথায় পেল এটা, এই তবলিগ ভাইরা করে থাকে, তো এইরকম বহু বেদাত ইবাদত বন্দীর ক্ষেত্রে তাদের রয়েছে। ইজাফাতান লিকাউনি হাযিহিল জামাতু আদমিন মাহাদাত তাকফিরিন ওয়াল ইরহাবিন, এর সাথে অতিরিক্ত হচ্ছে যে এই তবলিগ জামাতটি হচ্ছে যারা তাকফিরি দল মুসলিমদেরকে, মুসলিম শাসকদেরকে অথবা মুসলিম জনগণকে, মুসলিম ওলামাদেরকে কাফির বলে থাকে, মুসলিমদের মধ্যে যারা পাপি গুনাহগার তাদেরকে পাপের কারণে তাকফির করে থাকে, কাফের বলে আখ্যায়িত করে থাকে, কুফরির ফতোয়াবাজি করে থাকে, আর যারা ইরহাবিন যারা সন্ত্রাস সৃষ্টি করে থাকে, সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, এদের আশ্রয়স্থল তবলিগের আড়ালে, তবলিগের ছত্রছায়াই
এইসব করে থাকে অনেকে এইরকম, যেটা সৌদি সরকারের কাছে এবং সৌদি মন্ত্রণালয়ের কাছে ধরা খেয়েছে, যেরা তবলিগের নাম দিয়ে জঙ্গিবাদে অনেকে জড়িত এবং তাকফিরি কর্মকাণ্ড দেখেন না, যারা তৌহিদ সুন্নতের দাওয়াত দেয় তাদেরকে কাফের টাফের আর কত গালাগালি করে থাকে এরা। জি, তাদেরকে তো মুসলমান মনে করবে তাদের মসজিদ কেন জ্বালাবে, তাদের মুসলিম মনে করে তাদের মসজিদ কেন ভাঙবে, তাদের মাদ্রাসা কেন দখল করবে, চিন্তা করেছেন? এগুলো তো আপনাদের দেশের কথা, কেন করবে? অমুসলিমদের মন্দিরে তো এটা করেন না কেউ, কেউ তো করেন, আর জায়েজও তো নয়, কোনো চার্চে তো গির্জা তো দিয়ে করে না, কিন্তু এই মসজিদ বরদাস্ত হচ্ছে না আহলে হাদিস সালাফিদের কেন? জি, তারপরে বলছেন মহামান্য মন্ত্রী, এ তামেদু তৌজিহ আসাবিল ফাজিলা খোতাবাল জামামি ওয়াল মাসাজিদ আল্লাতি তুকামু ফিহা সলাতুল জুমআ মুআক্কাতান লাদাইকুম ফিল মিনতাকা বিতাখসিস খুতবাতিল জুমআ। বলছেন যে আপনারা এই ঘোষণাটিকে বাস্তবায়ন করুন, তা হচ্ছে সমস্ত জামে মসজিদের যারা খতিব রয়েছেন তাদেরকে হুকুম করুন, এবং ওই সব মসজিদ যেসব মসজিদে করোনার কারণে অস্থায়ী জুমা কায়েম হচ্ছে সেই সব জুমার খতিবদেরকেও, অস্থায়ী মসজিদের জুমার খতিবদেরকেও আপনারা হুকুম করুন, যাতে করে বেতাকসিসে খুতবাতের জুমা বিশেষভাবে এই জুমার খুতবা দেওয়া হয় কত তারিখে, সিত্তা খামসা আলফ আরবামিয়া সালাশ আরবাইন, ছয় পাঁচ চোদ্দোশো তেতাল্লিশ, মানে ছয় জামাতুল উলা চোদ্দোশো তেতাল্লিশ হিজড়ি, লিত্তাহাজির মিন জামাতি তবলিগ ও দাওয়া, সতর্কীকরণের উদ্দেশ্যে সাবধান করার উদ্দেশ্যে তবলিগ জামাত থেকে। যেই জামাতকে আরবদের মাঝে বলা হয় জামাতুল আহবাব, এই আরব যারা তবলিগি লুকিয়ে তবলিগ করে এরা নিজেদেরকে বলে জামাতুল আহবাব, মানে প্রিয়জনদের জামাত, আহবাব হাবিবের বহুবচন। হ্যাঁ, তো এটা হচ্ছে আরবদের মাঝে আহবাব, নিজেদের লোকদেরকে, নিজের দলের লোকদেরকে, তবলিগীদেরকে আহবাব মনে করে। আলা আন্তাসমাল খুদবাত আল মাহাবেরাত তালিয়া, এই শর্তে যে এই খুদবাতে যেন এই পয়েন্টগুলি আলোচনা আসে, সরকার এবং ধর্ম মন্ত্রণালয় বলে দিচ্ছেন যে এই খুদবায় যেন এই পয়েন্টগুলি নিয়ে আলোচনা করা হয়। চারটি পয়েন্ট রয়েছে, এক হচ্ছে বয়ান ও দলাল হাজির জামা, এই জামাতের গুমরাহি বয়ান করা, কী কী গুমরাহি রয়েছে, ওয়ান হেরাফেহার এদের বক্রতা কী রয়েছে, বক্র পথে চলে, ও খাতারেহা এবং এই জামাতের ভয়াবহতা মুসলিম উম্মার জন্য, ওয়া ইন্নাহা ও আন্নাহা বওয়াবাত মিন বওয়াবাতিল ইরহাব, এই তবলিগ জামাত হচ্ছে সন্ত্রাসের একটি চোরা রাস্তা। মানুষ মনে করবে যে এরা তো আল্লাহওয়ালা ফানাফিল্লা সব, কিন্তু আসে এখান দিয়ে তারা এই জঙ্গিবাদের রাস্তার দিকে যাচ্ছে। ওয়া ইন জাম আন্নম খেলাফ আলিক, যদিও তাদের ধারণা যে না তারা জঙ্গিবাদের সাথে জড়িত নয়, কিন্তু এরকমটা হচ্ছে। জি, দুই নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে জিকরু আবরাজি আখতা এহিম, এই তবলিগ জামাতের যেগুলি গুরুত্বপূর্ণ প্রকাশ্য ভুলভ্রান্তি আকিদা এবাদতের, সেসব ভুলভ্রান্তি আলোচনা করা। তিন নম্বর হচ্ছে জিকরু খাতারিম আলাল মুজতামা, মুসলিম সমাজের জন্য তবলিগ জামাতের ভয়াবহতা, ক্ষতিকর দিকগুলি। চার নম্বর বিষয় হচ্ছে বয়ান আন্নাল ইনতেমাল ইল জামাত ইল হিজবিয়াতি, এ কথা বয়ান করে দেওয়া এই খুদবাই আবশ্যক যে এই যে দলকানা জামাতগুলি, যেই জামাতগুলিতে মানুষ গিয়ে দলকানা হয়ে যায়, এই হিজবি জামাতগুলির সাথে সম্পৃক্ত হওয়া, অমিনহা জামাতুত তবলিগ ওয়াদ দাওয়া, তার একটি অন্যতম হচ্ছে জামাতুত তবলিগ, তবলিগ জামাত, মাহজুরুন ফিল মামলাকাতিল আরাবিয়াতে সৌদিয়া, নিষিদ্ধ সৌদি আরবে, মামলাকাত আরাবিয়া সৌদিয়াতে এই তবলিগ জামাতের সাথে সম্পৃক্ত হওয়া এবং এর সাঁত দেওয়া এটা হচ্ছে নিষিদ্ধ, মাহজুরুন ফিল মামলাকাতিল আরাবিয়াতে সৌদিয়া, ফাক মেলুমা ইয়ালজাম, সুতরাং যা এই ক্ষেত্রে করণীয় তা অবশ্যই আপনারা পূর্ণ করুন। আনাকুমুল্লাহ, আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু, ওয়াজির শোনুর ইসলামিয়া ওয়া দাওয়াত ওয়াল ইরশাদ ডক্টর আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আলী শেখ, ডক্টর আব্দুল্লাহ আব্দুল লতিফ ইবিন আব্দুল আজিজ আলী শেখ হাফিজাহুল্লাহ তাআলা। এখানে আজকের আলোচনা শেষ করছি, আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌহিদ সুন্না ভিত্তিক দিন পালনের তৌফিক দান করুন, তার আগে দিন শিখার তৌফিক দান করুন, দিনের দাওয়াতের তৌফিক দান করুন, এবং শিরক বিদাত থেকে, গুমরাহি থেকে এবং সমস্ত রকমের দলন্ধতা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ রব্বের সমস্ত রকমের গুমরাহি থেকে, গুমরাহকারীদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।